এক সপ্তাহ ধরে বিদ্যুৎ না থাকায় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের ব্যবহার ঘাট পশ্চিম গ্রাম পঞ্চায়েতের পুয়াদা গ্রামের বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এদিন মহিলারা রাস্তায় বসে পড়ে পথ অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। গ্রামবাসীরা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়। গত 2019 আমরা অ্যাপ্লিকেশন করেছি, আমাদের বিদ্যুতের ভোল্টেজ থাকে না এবং প্রশাসন এবং বিদ্যুৎ দপ্তরেও আমরা গত বছর দরখাস্ত করেছি, বলছে হ্যাঁ হচ্ছে হচ্ছে প্রসেসে আছে। হ্যাঁ 19 সাল থেকে এবং পূর্ব মেদিনীপুর যিনি হেড তার কাছেও গিয়েছি, তিনিও দেখেছেন, বলছে যে হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, এখনও পর্যন্ত কিছু হয়নি। এবং এক সপ্তাহ বিদ্যুৎ নেই, হ্যাঁ পানীয় জল নেই, রুগীরা স্বস্তিছে, জানিয়েও কেউ আসে না আজও পর্যন্ত। সেই জন্যে আজকে আমরা পদক্ষেপ কি চাইছেন কি আমাদের বিদ্যুৎ আমাদের ইলেকট্রিক পরিষেবা চাই। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ান ও খোকন মিশ্র রিপোর্ট আনন্দবার্তা।